গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি আমার আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই সবে মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখনও আমার চোখে ঘুম রয়েছে, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে আবার শুলেই ঘুমিয়ে পড়ব, কিন্তু চলো উঠে পড়। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এরপরে ব্রাশ করব, করে আমি ওপরে যাব রান্নাঘরে রান্না করতে। তো মা অলরেডি রান্না বসিয়েই দিয়েছে, আমি গিয়ে হেল্প করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। চলো দেখতে, ব্রাশ করা কমপ্লিট। এখন দেখতেই পাচ্ছ চুলটাকে টঙে বেঁধে নিয়েছি, না হলে মুখের সামনে 14 বার আসবে আর বিরক্ত লাগবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে দেখি মা কতটা রান্না কি করেছে। তো চলো, এসে গেছি রান্নাঘরে। তো এখন আমি পরোটা ভাজবো। পরোটা এই যে এখানে ময়দা মা মেখে দিয়েছে, এখানে তরকারি বসানো হয়ে গেছে, আলুর চচ্চড়ি, এখন আমি পরোটা ভাজবো। তো আগে যাই একটু জল ভরে নিই, খাবার জল, কারণ বোতলটা খালি হয়ে গেছে জলের। দেখতে পাচ্ছ বাইরে কি সুন্দর আকাশটা, একটু বৃষ্টি নেই, কটকটে রোদ্দুর, কি সুন্দর আকাশ বলো। হ্যাঁ, সকাল 7:30-8টার সময় এত রোদ্দুরের তেজ, তাহলে সারাদিনটা কীভাবে কাটবে? তো চলো আমরা এই যে কেন্টের আলট্রা ইউভি ওয়াটার ফিল্টার থেকে জল খাই। তো জলটা ভরে নিই, জলটা ভরে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি কী রান্না করছি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এই যে ব্যালকনি থেকে দেখাচ্ছি, রাস্তা ফাঁকা, এই যে এখানে মা চলে এসেছে মাছ বিক্রি করতে। আর একটু আগে সিটির আওয়াজ পাচ্ছিলে না, ওটা হচ্ছে ময়লা নিতে এসেছিলো। তো চলো আগে আমি আমলকিটা কেটে নিই, আমলকির জুস বানাবো, যেটা আমি প্রত্যেক দিনই বানাই। কাঁচা আমলকিকে এরকমভাবে বটিতে কুচি কুচি করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে তারপরে আমি পেস্ট করে নিয়ে সেটাকে আমি ছেঁকে নিই। তো চলো, তো আমলকিটা এখানে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দুটো আমলকি পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি। তো এবারে মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়েছি, এবারে এটাকে আমি ছেঁকে নেবো, নিয়ে রস বের করে নেবো। তো এইভাবে রসটা বের করে নিলাম, মোটামুটি হাফ কাপের থেকে একটু কম, মানে ওই বোতলের ঢাকনার 2-3 ঢাকনা মতো রসটা বেরোলো, কিন্তু একেবারেই টাটকা, দেখতেই পাচ্ছ। তো চলো এবারে এটা খেয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ পরোটা আমি বেলতে শুরু করে দিয়েছি, আর চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো একসাথে তিনটে পরোটা আমি ভেজে নেবো, 10-12টার মতো পরোটা হবে, যেহেতু চারজনেই আমরা পরোটা খাবো সকালে, তো সেই কারণেই। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমি পরোটা ভাজছি, আর ওদিকে হচ্ছে ভাত। ভাত তো আজকে মা খাবে না, ভাত আমরা তিনজন খাবো। মা আজকে পরোটা ফরোটা খেয়েই থাকবে, কারণ আজকে হচ্ছে জয় মঙ্গলবার রয়েছে, পুজো, সেই কারণে। তো চলো ভেজে নেওয়া যাক। তো দেরি তো হয়নি আজকে, মোটামুটি এখনও ঘড়িতে 8:30 বাজেনি। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে পরোটা বানাই, প্রায় ভাজা শেষের দিকে হয়েই গেছে। ভাজা হয়ে গেলে বাবাকেও খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। সে তো বয়স হলে মানুষের এমনিই বসতে উঠতে বসতে কষ্ট, কিছু হোক আর না হোক। এখন আমি খাচ্ছি ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টে আজকে আছে আলুর তরকারি, পরোটা আর পটল ভাজা। জানো না এই যে পরোটা, আর এই যে পটল ভাজা, এটাই আজকে আমার ব্রেকফাস্ট। এবার আমি রেডি হয়ে নেব, রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি, তার মানে বেরোবো এখন। তো সকালে রান্না বান্না হয়ে গেছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি কি রান্না হয়েছে। আজকে জয় মঙ্গলবার, তো সেই কারণেই মা উপোস করেছে, আজকে নিরামিষ খাবে, মানে ভাত খাবে না।
তো লুচি টুচি এইসব খাবে, সেই কারণেই সকালবেলা আজকে টিফিনে ছিল পরোটা সবার জন্য, যেহেতু আলাদা আলাদা করে আর করা যাবে না। আর আমরা যেমন ভাত খাই সেরকমই খাবো। তো ভাত রান্না, ভাত তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলি, দু তিন দিন ধরে প্রচণ্ড মন খারাপ ছিল, তার কারণ হচ্ছে এখানে ইন্টারনেট কানেকশন ছিল না। তো ইন্টারনেট কানেকশনটা এসেছে গতকাল থেকে, তো তার জন্য মনটা বেশ চাঙ্গা চাঙ্গা আছে। তোমাদেরকে আমি আমার দুদিন ইন্টারনেট কানেকশন ছাড়া থাকার, বেঁচে থাকার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো। অবশ্যই যে মিউজিক ভিডিওটা ইউটিউবে ছেড়েছি সেটা তোমরা ঝটপট দেখে পেলো, যারা যারা দেখোনি তারা দেখে। তো আমি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রাস্তায় কতটা রোদ্দুর, হাঁটা যাচ্ছে না, এতটাই কষ্ট হচ্ছে, একটুও বৃষ্টি হচ্ছে না, আর ভালো লাগছে না এই রোদ্দুর। প্লিজ ভগবান একটু বৃষ্টি এনে দাও। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার স্নান টান হয়ে গেছে, এবার আমি যা যা করণীয় সেগুলো করে নিই, তারপরে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। চলো প্রত্যেক দিনের মতো আজকেও এটাই ইউজ করবো আমি। তারপরে এখন একটু ঠিক হয়েছে। দেখতেই পেলে তোমরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি উপরে যাব রান্নাঘরে খাওয়া দাওয়া করতে। তো যা গরম, সত্যি কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু ভাত তো খেতেই হবে দুপুরবেলা, যেহেতু ভাত আমরা রেগুলার খাই। আমার শুধু ফল ফল মন চায়, সবসময় মনে হয় আমি ফল খেয়ে থাকি, ফল ছাড়া আমি আর কিছু খাবো না, সবসময় এত ফল খেতে আমার ভালোবাসে, মানে আমি ভালোবাসি। যাই হোক, তো চলো দেখা হচ্ছে খাবার টেবিলে। দেখতেই পাচ্ছ দুপুরে আজকে আমার মেনুতে কি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমটাও কেটে নিলাম, এবার মাকে একটু আম দিয়ে আসবো, দিয়ে তারপর আমি নিচে যাব, গিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ বক বক করবো। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তাকে ছোব ছোব ভাবছি, আর ছুঁয়েই পালাচ্ছি। যাই হোক, সরি ভুলভাল গান গাওয়ার জন্য। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে ডেটটা, আজকে খাওয়াটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি খাবো, না এখন না, তিনটের সময় খাওয়া দাওয়া করবো ফল, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। আর আজকে ফলে সেরকম কিছুই নেই, শুধু আছে আম, সেটাই খাবো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি যেটা বলবো ভেবেছিলাম, যেটা আমার বলা হয়নি, সেটা হলো এখানে দুদিন ধরে ইন্টারনেট কানেকশন ছিল না, তার কারণ হচ্ছে এখানে একটা মানে একটা দুর্যোগই বলা চলে, একটা ঝামেলা হয়েছিল হাওড়া ডিস্ট্রিক্টে। তো আমি তো হাওড়া ডিস্ট্রিক্টে থাকি, তো যেহেতু ঝামেলাটা এখানে হয়েছিল, তো সেই কারণে সেন্ট্রাল থেকে আর স্টেট থেকে দু জায়গা থেকেই ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিয়েছিল। তো দুদিন ইন্টারনেট কানেকশন ছিল না, তোমরা বিশ্বাস করবে না কি হারে কষ্ট পেয়েছি। মানে কোনো মানুষকে যদি দুদিন না খাইয়ে রাখা হয়, আমি মনে করব এতটা কষ্ট সে পাবে না যতটা না ইন্টারনেট কানেকশনের জন্য মানুষ কষ্ট পায়। মানে মোবাইল হাতে নিচ্ছি আর রেখে দিচ্ছি, ভুলেই গেছিলাম যে মোবাইলগুলো দিয়ে কি কাজ করা হয়। মোবাইল হাতে নিচ্ছি রেখে দিচ্ছি, মানে সারাদিনে না হলেও 50 থেকে 60 বার চেক করছি ইন্টারনেট কানেকশন এসছে কিনা, আসেনি। রাত্রিরে ঘুম আসছে না, রাত 1টা 2টা 3টে তখনও উঠে উঠে মোবাইলটা দেখছি যে নেট এলো কিনা। তার কারণ হচ্ছে সব থেকে বড় কারণ যেটা আমার কাছে, আমার যেহেতু চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, সেই কারণে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার সেদিন কমপ্লিট হয়েছিল, যেটা আমি চোখে দেখতে পর্যন্ত পেলাম না। মানে আমি অপেক্ষা করেছিলাম যেদিন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, সেদিন আমি নিজের চোখে স্বচক্ষে দেখে নিজেকে বিশ্বাস করব যে হ্যাঁ আমি পেরেছি, কিন্তু সেটাও আমি দেখতে পেলাম না। এটা আমার একটা বড় আক্ষেপ।
আক্ষেপ বলবো কি আমার ভাগ্য বলতে যাই বলো না কেন, তবে সত্যি খুব কষ্ট পেয়েছি। আমি বলে না, আমার বাড়ির প্রত্যেকটা লোক মানে এবং আমার এই আশেপাশের প্রতিবেশী যারা থাকে তাদের মুখেও একই কথা যে কি করে দিন কাটছে আমরাই জানি। মানে কিছুই দেখতে পাচ্ছি না, মোবাইল বলো, টিভি বলো, কম্পিউটার বলো, কিছুই দেখতে পাচ্ছি না। টিভিতে প্রথমত আমি কেবল লাইন ইউজ করি না, আমার ডিস অ্যান্টেনা আছে, টাটা স্কাই আছে, কিন্তু আমি দেখি না সারাদিন। ওই টিভিতে আমি ইউটিউব, হটস্টার, জি ফাইভ এগুলোই আমি সাধারণত দেখি, যেটুকু সময় দেখি, তো সেগুলো দেখতে পাচ্ছি না। পাগল পাগল মতো মনে হচ্ছে, মানে মাঝে মাঝে যাচ্ছি একবার করে রাউটারের সুইচটা অফ করছি, আবার অন করছি, আবার ভাবছি বন্ধুদেরকে ফোন করে খোঁজ নিচ্ছি যে হ্যাঁ রে লাস্ট কোনো আপডেট দিয়েছে। কেউ কেউ তো বলছে নাকি 15-16 তারিখ পর্যন্ত আবার ইন্টারনেট কানেকশন বন্ধ থাকবে। তো সেটা শুনে আরো ভয় লাগছে যে দুটো দিনই কাটছে না, সেখানে এক সপ্তাহ কি করে কাটাবো। তো যাই হোক, তারা আবার দেখে বললো না না চলে আসবে, নেট কানেকশন চলে আসবে। তোমরা বিশ্বাস করবে না, লাস্টে মানে আমার বাড়ির থেকে মিনিট দশেকের দূরে আমাদের গঙ্গা রয়েছে, নদী গঙ্গা আর কি, গঙ্গা রয়েছে। তো গঙ্গার ওই পারে যেহেতু কলকাতা, সেই কারণে গঙ্গার ওখানেই একমাত্র কিন্তু ফোনে ইন্টারনেট কানেকশন আসছিল ওখানে টাওয়ারের জন্য। তো যার জন্য আমি গঙ্গার কাছে গিয়ে ওখানে বসে থেকে নেট কানেকশন পাওয়ার জন্য মানে লাস্টে বাধ্য হয়ে দ্বিতীয় দিন বিকেলবেলা আমি গিয়ে ওখানে গিয়ে আমি ইন্টারনেট অন করে আমি দেখলাম যে না, আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমার মনটা যে কি ভালো লাগছিল, ইচ্ছে হচ্ছিল না যে আবার বাড়ি আসি, মনে হচ্ছে ওখানেই বসে থাকি, বসে বসে নেট ঘাঁটি, কিন্তু কিছু করার নেই, বাড়ি ফিরলাম। যাই হোক, এবার বলি রবিবার দিন রাত্রের কথা, মানে রবিবার দিনের পর সোমবার দিন ভোর 6:30 থেকে নেট কানেকশনটা এসছে। সোমবার মানে হচ্ছে আজকে তো, আজকে কত তারিখ, আজকে 13 তারিখ 14 তারিখ 13, হ্যাঁ সোমবার মানে তো গতকালই, গত হ্যাঁ গতকালকের কথাই তো বলছি, হ্যাঁ গতকালকে ভোরবেলা যেহেতু 6:30 থেকে ইন্টারনেট কানেকশন দেওয়া ছিল, 11 তারিখের দেওয়ার কথা ছিল, তো সেই কারণে কি হয়েছে রাত্রি মানে রবিবার দিন সারা রাত জেগে আমরা, সারা রাত মানে সত্যিই দেবে নাকি আবার দিন বাড়িয়ে দিল, এই করে করে যখন মানে ভোর 4টে তখন একটু ঘুমালাম, তারপরে ভোর 6টার সময় আবার ঘুম ভেঙে গেছে, মোবাইল হাতে নিয়ে শুয়ে আছি দেখছি নেট এলো কিনা, তারপরে দেখলাম না 6:30 পরে মোবাইলের মানে জিওর নেটটা এলো, কিন্তু রাউটারের যে আমাদের নেট কানেকশন সেটা এলো না, সেটা আবার 7টার সময় গিয়ে অফ অন করতে সুইচটা তারপরে এলো। তো যাই হোক, তার জন্য মানে বুঝতে পারলাম যে মানে ইন্টারনেটটা না পুরো একটা নেশার মতো হয়ে গেছে আমাদের লাইফে, মানে এটা আমাদের বলবো না বাচ্চাদের তো হয়েছেই, বয়স্ক মানুষদের পর্যন্ত এখন এমন হয়ে গেছে ইন্টারনেট কানেকশন না থাকলে তারা যে কতটা পাগলের মতো হয়ে যায়। আমার বাড়ির বয়স্ক লোকগুলোকে না দেখলে হয়তো আমি এটা জানতে পারতাম না, মানে এটা এমনই একটা অভ্যেস, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, কেউ কিছু জিজ্ঞেস করলে মেজাজ গরম হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে, মানে পুরো ডিপ্রেশনে ভুগছে, এরকম একটা ব্যাপার, ভাবছি কেউ নেই আমার জীবনে, ইন্টারনেট নেই মানে জীবনে কেউ নেই, পুরো জীবনটা ফাঁকা, যেদিকে দেখাচ্ছি যেন কিছু নেই, ফোন নিচ্ছি ফোনটা কি কাজে লাগে ভুলে গেলাম, তারপরে মাঝখানে বসে বসে ভাবলাম যে চলো পুরনো ফটোগুলো মোবাইলে দেখি, দেখছি 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 পুরনো স্মৃতি মনে করছি, ছোটবেলার ফটো দেখছি, স্কুল লাইফের ফটো দেখছি, কলেজ লাইফের ফটো দেখছি, ভাবছি, কিন্তু আবার খানিকক্ষণ পরে যাই ভাবি না কেন ইন্টারনেটের কথা কিন্তু কিছুতেই ভুলতে পারছি না। তো মানে এটা আমার এক্সপিরিয়েন্স, আমি জানি না তোমরা এই চ্যালেঞ্জটা করে, আমি তোমাদের কাছে এই চ্যালেঞ্জটা রাখলাম যে তোমরা প্লিজ দুটো দিন ইন্টারনেট কানেকশন ছাড়া কাটিয়ে দেখাও, তারপর বুঝবো যে আমার মতো এক্সপিরিয়েন্স তোমরাও করেছো কিনা। তবে আমি চাই না যে এরকম কারোর সাথে হোক, তবে এটা আমার একটা চ্যালেঞ্জ রইল, যারা যারা ব্লগ ভিডিও করো, প্র্যাঙ্ক ভিডিও করো, চ্যালেঞ্জ ভিডিও করো, তারা প্লিজ একদিনই ইন্টারনেট ছাড়া থেকে দেখাও 24 ঘন্টা, এটা আমার তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ। যারা যারা দেখাতে পারবে প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তাদের চ্যানেলটা খুলে দেখবো যে তারা এই চ্যালেঞ্জটা নিতে পেরেছে কিনা। অন্য কেউ তোমার ভিডিও করবে না, তুমি কিভাবে দিনটা কাটালে একদিন পুরোপুরি মানে শুধু নিজের মতো করে দিনটা কাটাও ইন্টারনেট ছাড়া, ইন্টারনেটের কোনো সংস্পর্শেই আসবে না, না গান না বাজনা, মোবাইল ইউজ করতে পারো কিন্তু নেট ছাড়া কিভাবে কাটালে পরের দিনে, সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। তো এটা একটা খুব বাজে এক্সপিরিয়েন্স, আমি চাই না এরকম দিন আবার আসুক, সত্যি বলছি খুব কষ্ট পেয়েছি। একটা দিন হলে তাও হয়তো মেনে নিতে পারতাম, জানি না হয়তো পারতাম না,
কিন্তু দুটো দিন ভীষণ কষ্ট পেয়েছি, কিচ্ছু ভালো লাগেনি। বিশেষ করে শনি রবি যে দুদিন আমার ছুটি থাকে, আমি বাড়িতে থাকি, সেই দুটো দিনই আমার এই সপ্তাহ পুরো শেষ হয়ে গেছে, মানে পুরো দিনটা আমার বেকার হয়ে গেছে। তো যাই হোক, চলো বেশি বকবকার করতে ভালো লাগছে না, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর প্লিজ 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 তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা। যদি তোমাদের ভালো লাগে তবেই আমি আমার ব্লগ ভিডিও কন্টিনিউ করবো, না হলে আমি করবো না, তখন আমি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করবো ভিডিও করার। তো প্লিজ বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক তো বানতে হয় না, তো ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনে গিয়ে টাচ করে অল ক্লিক করে দিও। আর আর কি রোজ যেটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো।